Rakib Healthcare. আজকের যে ভিডিওটি নিয়ে আলোচনা করব তা হলো ওরাফার এক্সটি। এই সিরাপের দাম কত এবং এর কম্পোজিশন কি এবং কি কি কাজে ব্যবহার করা হয় এবং এই ওষুধের সাইড ইফেক্ট কি, এই সমস্ত বিষয়গুলি আমি নিচে আলোচনা করব। ওরাফার এক্সটি সিরাপের দাম হলো প্রায় 262.50 টাকা। এর কম্পোজিশন হলো ফেরোস, অ্যাসকর্বেট, ফলিক অ্যাসিড এবং মেথিল কোবালামিন সাসপেনশন। এটি ইমকিউর উন্নত এবং ব্র্যান্ডেড কোম্পানি দ্বারা উৎপাদিত ওষুধ। ওরাফার এক্সটি সিরাপ এ এলিমেন্টাল আয়রন আছে যা রক্তাল্পতার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এবং শরীরের রক্ত গঠনে সহায়তা করে, এবং ফলিক অ্যাসিড যা আপনার শরীরকে নতুন কোষ তৈরি করতে এবং বজায় রাখতে সাহায্য করে, ক্যান্সারের কারণ হতে পারে এমন ডিএনএতে পরিবর্তনগুলি প্রতিরোধ করে। এটি বিভিন্ন ধরনের রক্তাল্পতার চিকিৎসায় কার্যকর এবং শরীরের নতুন রক্তকণিকা গঠনে সহায়তা করে। এতে লোহের ঘাটতি এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগের কারণে এবং রক্তের অভাবজনিত চিকিৎসার জন্য ব্যবহৃত হয়, এবং অ্যানিমিয়া এমন একটি সংক্রমণ যেখানে শরীরের বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় পর্যাপ্ত অক্সিজেন বহন করার জন্য শরীরের পর্যাপ্ত লোহিত রক্তকণিকা থাকে না, যার জন্য ওরাফার এক্সটি সিরাপে রয়েছে ফেরাস, অ্যাসকর্বেট যা আয়রন এবং ভিটামিন সি এর সংমিশ্রণ, এবং ভিটামিন সি শরীরে আয়রন শোষণকে উন্নত করে। এইভাবে ওরাফার এক্সটি সিরাপ আয়রনের ঘাটতি পূরণে সাহায্য করে। কখন ওরাফার এক্সটি সাসপেনশন খেতে হয়? ফোলেটের অভাব হলে, ফলিক অ্যাসিডের ঘাটতির কারণের সময়, রক্ত শূন্যতা হলে। ওরাফার এক্সটি সিরাপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, যেমন মুখে তিত স্বাদ, অ্যালার্জি, বমি বা বমি বমি ভাব বা ডায়রিয়া ইত্যাদি। আপনি যদি গর্ভবতী হন বা বুকে দুধ খাওয়ান তবে ওরাফার এক্সটি সিরাপ ব্যবহারের আগে কোনো ডাক্তারের সাথে পরামর্শ করুন। এই সিরাপটি গর্ভবতী মহিলাদের বা দুধ পান করানো মহিলাদের সাধারণত রক্ত পূরণের জন্য দেওয়া হয়ে থাকে। ওরাফার এক্সটি সিরাপ এর মধ্যে লৌহঘটিত অ্যাসকর্বেট রয়েছে যা আয়রন এবং ভিটামিন সি এর সংমিশ্রণ, যা লোহিত রক্তকণিকা এবং শরীরে হিমোগ্লোবিন উৎপাদন বাড়িয়ে আয়রন স্তরগুলি পুনরায় লোড করে কাজ করে। ফলস্বরূপ এটি শরীরে লোহার স্তরগুলি পূরণ করে। ভিটামিন সি শরীরে আয়রন শোষণকে বাড়িয়ে তোলে, যার ফলে ওরাফার এক্সটি আয়রনের ঘাটতি পূরণে সহায়তা করে। ব্যবহারের দিক নির্দেশগুলি, এই সিরাপটি 10 ml করে দিনে 2 বার খাবারের পরে নেওয়া হয়। ব্যবহারের আগে বোতলটিকে ভালোভাবে ঝাঁকুন বা ঝোকান এবং প্যাকটি সরবরাহ করা একটি ড্রপার এর সাহায্যে নির্ধারিত ডোজটি নিন। ধন্যবাদ।